Hi everyone, good morning. So how are you all? I'm also fine. Good morning. I'm fine. And you? I'm fine. Good morning. Okay, good morning. So everyone, have you taken first? Yes. Okay, very good. Okay, my dear student, এখন হচ্ছে আমাদের বাংলা ক্লাস তো আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে পড়ব ছবির সাথে শব্দের মিলকরণ আর হচ্ছে ডান পাশে শব্দ শূন্যস্থানে এনে পূরণ করে এবং বিরাম সম্পর্কে পড়ে ঠিক আছে তো আমি ওয়ার্কশিটটি স্ক্রিন শেয়ার করছি Everyone, can you see the worksheet? Yes. Okay. So at first, as a dekho, chobi sathe shobder mil koro. Thik ache? Chobi sathe shobder mil koro. Yes. Acha. কেউ কি বলতে পারো এটা কিসের পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি বলো তো আচ্ছা আচ্ছা তাহলে বলো তো ডান সাইডে কোথায় চাঁদ লেখা আছে বলতে পারবে কেউ আকাশে টু নাম্বার ভেরি গুড আচ্ছা সেকেন্ড পিকচার এটা সূর্যমুখী ইয়া ভেরি গুড থ্যাঙ্ক ইউ সো মাচ প্রাইস এটা হচ্ছে একটা ফ্লাওয়ার এই ফ্লাওয়ারের নাম কি এই ফুল হচ্ছে আচ্ছা কোথায় লেখা আছে নাম্বার 3 ভেরি গুড নেক্সট পিকচারটা কি বলো তো বাড়ি এটা হচ্ছে একটি গ্রামের ছবি একটা গ্রামের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাম আচ্ছা কেউ কি বলতে পারবে কোথায় গ্রাম লেখা আছে পাঁচটা লেখা আছে গ্রাম ওয়েল ডান আচ্ছা বলো তো পরের ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি দোয়েল ভেরি গুড এখন বলো তো দোয়েল কোথায় আছে লেখা 6 নাম্বার পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি কেউ বলতে পারবে এটা কি এটা হচ্ছে আমরা কি দেখি এটা হচ্ছে বৈশাখী মেলা তাহলে কত নাম্বার আছে বৈশাখী মেলা উপরে ফাইভ নাম্বার ওকে আচ্ছা তো আমরা কি করলাম দেখো আমাদের বাম সাইডে আছে পিকচার চাঁদের ঠিক আছে চাঁদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি তো চাঁদের ছবির সাথে আমরা ডান সাইডে যেখানে চাঁদ আছে সেটাকে আমরা কি করেছি ম্যাচ করেছি আচ্ছা পরের ছবিতে হচ্ছে একটি সূর্যমুখী ফুল আমরা দেখতে পাচ্ছি তো সূর্যমুখী ফুলের ছবির সাথে আর লাগি রাইটিং করব নো ডান সাইডে যে সূর্যমুখী শব্দ আছে সেটার সাথে আমরা ম্যাচ করেছি পরের ছবি হচ্ছে একটি গ্রামের ছবি তো যে গ্রামের ছবির সাথে ডান সাইডে যেখানে গ্রাম শব্দ লেখা আছে সেটার সাথে আমরা ম্যাচ করেছি পরের ছবি হচ্ছে একটি দোয়েল তো দোয়েলের ছবির সাথে দোয়েলের যে লেখা ডান সাইডে সেটার সাথে আমরা ম্যাচ করেছি পরের ছবি হচ্ছে একটি চিংড়ি তো ডান সাইডে লাস্টে হচ্ছে চিংড়ি লেখা সেই চিংড়ি শব্দের সাথে চিংড়ির ছবির সাথে আমরা কি করেছি ম্যাচ করেছি পরের ছবিটা হচ্ছে একটি সৌধ মানে স্মৃতিসৌধের ছবি তো স্মৃতিসৌধের ছবির সাথে ডান সাইডে
চার নম্বরে যে লিখা শব্দ সৌধ সেটার সাথে আমরা কি করেছি ম্যাচ করেছি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৈশাখী মেলা বৈশাখী মেলার ছবির সাথে আমরা ডান সাইডে পাঁচ নম্বর বৈশাখী মেলা শব্দের সাথে ম্যাচ করেছি মানে মিল করেছি ছবির সাথে শব্দের মিল করো সবাই কি বুঝতে পেরেছ ওকে তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে দেখো ডান দিক থেকে ঠিক শব্দটি নিয়ে ফাঁকা ঘর পূরণ করে বাক্য বানাও ঠিক আছে আচ্ছা ড্যাশ করে ঠিক আছে মাছি ড্যাশ করে আচ্ছা মাছি কি করে বলতো ভন ভন করে ইয়া মাছি ভন ভন করে ভেরি গুড আচ্ছা মাছি ড্যাশ করে তাহলে কি হবে ড্যাশে মাছি ভন ভন করে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো রোদ ড্যাশ করে রোদ ড্যাশ করে আচ্ছা বলো তো ড্যাশ কি হবে রোদ কি করে ড্যাশ করে আচ্ছা ড্যাশ কি হবে রোদ ঝলমল করে ঠিক আছে রোদ কি করে রোদ ঝলমল করে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো গা ঠিক আছে গা ড্যাশ করে আচ্ছা তাহলে ড্যাশ কি হবে গা ছম ছম করে ঠিক আছে ইয়া ছম ছম গা ছম ছম করে পরে হচ্ছে দেখো ঘড়ি ড্যাশ করে ঘড়ি ড্যাশ করে ঠিক করে ইয়া আচ্ছা দেখো ঘড়ি কি করে ঘড়ি হচ্ছে টিক করে ঠিক আছে ঘড়ির শব্দ কি টিক টিক ঠিক করে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো ঘন্টা ঘন্টা ড্যাশ করে ঘন্টা ড্যাশ করে তাহলে ঘন্টা কিসের কেমন করে বলতো ঘন্টা হচ্ছে ঢং ঢং করে ঠিক আছে মানে ঘন্টার শব্দ হচ্ছে ঢং ঢং ঠিক আছে ঘন্টার কি শব্দ ঢং ঢং তাহলে ঘন্টা ড্যাশ করে কি হবে ঘন্টা ঢং ঢং করে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো বাতাস ড্যাশ করে ঠিক আছে বাতাস ঝনঝন করে বাতাস ঝনঝন করে ইয়া ভেরি গুড বাতাস ঝনঝন করে মাছি ড্যাশ করে তাহলে হবে মাছি ভন ভন করে ঠিক আছে ইয়া মাছি ভন ভন নেক্সট হচ্ছে দেখো রোদ ড্যাশ করে তাহলে ড্যাশ হবে ঝলমল ঠিক আছে রোদ ঝলমল করে ইয়া আচ্ছা পরে হচ্ছে গা ড্যাশ করে তাহলে হবে গা ছমছম করে ঠিক আছে গা ছমছম করে ঘড়ি ড্যাশ করে ঘড়ি টিক টিক করে ঘড়ি কেমন শব্দ হয় টিক 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 ঠিক আছে ঘড়ি টিক টিক করে নেক্সট হচ্ছে ড্যাশ করে ঘন্টা ঢং ঢং করে ঢং ঢং ঠিক আছে ঢং ঢং করে ঢং ঢং করে ঢং করে ঠিক শব্দটি নিয়ে ফাঁকা ঘর পূরণ করে বাক্য বানাও সবাই কি বুঝতে পেরেছো আচ্ছা দেখো বিড়াল সম্পর্কে পড়ো এটা লিখতে হবে না এটা হচ্ছে মৌখিক দেখো বিড়াল সম্পর্কে পড়ো পড়ো ইয়া
yes কি পড়ব বিড়াল সাপকে একটু পড়ব আচ্ছা দেখো ঠিক আছে সাইলেন্ট থাকো আমার একটি বিড়াল আছে ঠিক আছে আমার একটি বিড়াল আছে তার নাম মিনি বিড়ালের নাম কি মিনি মিনির গায়ের রং কালো সাদা মিশ্রিত মিশ্রিত মানে মেলানো ঠিক আছে বলেছে আমার একটি বিড়াল আছে তার নাম মিনি বিড়ালের নাম কি মিনি মিনি হ্যাঁ মিনির গায়ের রং কালো সাদা মিশ্রিত মানে কালো সাদা মেলানো মিনি দুধ খায় মাছ খায় মিনি কি খায় দুধ খায় মাছ দুধ খায় মাছ খায় সারাদিন সে আমার সাথে খেলা করে সারাদিন মিনি কি করে সারাদিন সে আমার সাথে খেলা করে আমি মিনির গায়ে হাত বুলিয়ে আদর করি ঠিক আছে আমি মিনির গায়ে হাত বুলিয়ে আদর করি মিনি নরম বিছানায় শুতে ভালোবাসে মিনি কি করে মিনি নরম বিছানায় শুতে ভালোবাসে আচ্ছা মিনি নরম বিছানায় শুতে ভালোবাসে মিনি আমার আওয়াজ পেলে দৌড়ে আসে মিনি রাতে ইঁদুর ধরে মিনি রাতে কি করে ইঁদুর ধরে তাই মিনিকে আমি খুব ভালোবাসি তাই মিনিকে আমি খুব ভালোবাসি আমি তো আমার কি সবাই শুনো আমার একটি বিড়াল আছে তার নাম মিনি মিনির গায়ের রং কালো সাদা মিশ্রিত মিনি দুধ খায় মাছ খায় সারাদিন সে আমার সাথে খেলা করে আমি মিনির গায়ে হাত বুলিয়ে আদর করি মিনি নরম বিছানায় শুতে ভালোবাসে মিনি আমার আওয়াজ পেলে দৌড়ে আসে মিনি রাতে ইঁদুর ধরে তাই মিনিকে আমি খুব ভালোবাসি বুঝতে পেরেছে সবাই Yes. আচ্ছা এখন আমি কি বলবো তোমরা আমার সাথে বলবা ঠিক আছে বিড়াল সম্পর্কে বলো বলো আমার একটি বিড়াল আছে বলো আমার একটি বিড়াল আছে ইয়া তার নাম মিনি তার নাম মিনি মিনির গায়ের রং সাদা কালো মিশ্রিত কালো সাদা মেলানো মিনি দুধ খায় মাছ খায় মিনি দুধ খায় আচ্ছা সারাদিন সে আমার সাথে খেলা করে আমি মিনির গায়ে হাত বুলিয়ে আদর করি মিনি নরম বিছানায় শুতে ভালোবাসে মিনি আমার আওয়াজ পেলে দৌড়ে আসে মিনি রাতে ইঁদুর ধরে তাই মিনিকে আমি খুব ভালোবাসি ওকে ভেরি গুড ওকে আরোহী প্রাইস আজমাইন আহনা তো আজকে আমরা যে টপিক গুলো পড়লাম ক্লাসে সবাই সবকিছু বুঝতে পারলো ওকে কারো কোনো প্রবলেম আছে নো কোনো প্রবলেম নেই নো ওকে ভেরি নো সো এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের বাংলা ক্লাস এখানে শেষ সো বাই 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 বাই